55 স্টিমে আমরা 20 বস্তা ভর্তা দেব। কমে গেছে, কমে যাচ্ছে, একটু বাড়াই দেন স্টিমটা, বাড়াই দেন। 55 স্টিমে আমরা ফেভারিটে লোড দেব। যাতে ক্রিজ মার্ক যাতে না থাকে এবং ভিসকাস কাপড়টা যাতে একটু লেভেলটা ঠিক থাকে, এই জন্য আমরা 55 থেকে 60 স্টিম দিচ্ছি। এখানে স্টিম 60°C, 55 বা 60। কাপড় তো সেরা গেল, আমরা 120 কেজি ক্যাপাসিটি একটা মেশিন ফংস FC20X মেশিনটা আমরা আজকে 100% ভিসকাস কাপড় ডাইং করতেছি। এটা সোলাস্তা বাইরের কাজ, তা আমি একটু এখানে দেখে প্রথমে এটা আমাদের প্রসেস, প্রসেসটা হচ্ছে প্রথমে ফেব্রিকটা লোড হবে 55 ডিগ্রি স্টিমে, স্কাউরিং হবে 90°C 20 মিনিট, স্কাউরিং হচ্ছে 90°C স্টিম উঠবে, এটা 1.5 গ্রেডে স্টিম উঠবে, তারপরে কুলিং আসবে 2 গ্রেডে, তারপরে ড্রেন হবে 60-এ। এখানে বাম পাশে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমাদের এই প্রসেসে ডাইং করতে যত এখানে স্টিম ওঠাবো আমরা সব 1.5 গ্রেড, আর যত স্টিম ডাউন করবো এটা 2 গ্রেডে, এবং এখানে আমি যত পানি ড্রেন করব সব 60-এ এনে ড্রেন করব। আর ভিসকোস কাপড় যে আছে এটা আমি আয়রন না করে সকল শেড আমরা ড্রায়ারে শুকাবো, তারপরে স্কারিং করে কুলিং করে নর্মাল হট দেব, ওয়াশ করে এসি দেব, বিটি ওয়াশটা আসি, এটা একটা পারঅক্সাইড ক্লিয়ার, তারপর আমরা ওয়াশ দেবো, দেওয়ার পরে ডাইং শুরু করব। ডাইংটা হচ্ছে 50°C টেম্পারেচার ডাইংটা শুরু করব। এখানে লেভেলিংয়ের পিএইচ 6 থেকে 6.5 রাখবো, 60-এ আমাদের কালার যাবে, 25 মিনিট কালার ডোজিং, রান টাইম 5 মিনিট, ফার্স্ট সল্ট ডোজিং 8 মিনিট, রান টাইম 5 মিনিট, সেকেন্ড সল্ট ডোজিং 8 মিনিট, রান টাইম 5 মিনিট, তারপর আমাদের 1.5 গ্রেডে স্টিম উঠবে। আমি আগেই বলেছি আমাদের এখানে যত স্টিম উঠবে সব 1.5 গ্রেডে স্টিম উঠবে। 80°C 20 মিনিট মাইগ্রেশন করার পরে কুলিং আমরা 2 গ্রেডে নেচবো, এনে 60-এ আনার পরে 3 মিনিট চালানোর পরে ফার্স্ট অর্ডার দেব। ফার্স্ট অর্ডার হচ্ছে 1 গ্রাম পার লিটার, 20 মিনিট, রান টাইম 2 মিনিট, লিনিয়ারে ডোজিং যাবে ফার্স্ট অর্ডারটা, আর সেকেন্ড অর্ডার যাবে প্রোগ্রেসিভ ডোজিং 70%, প্রোগ্রেসিভ মানে প্রথমে অল্প যাবে তারপরে আস্তে আস্তে বেশি পরিমাণ সোডা যাবে, তারপরে কালার স্টিম চলতে থাকবে। কালার স্টিম চলার পরে আমাদের ভিডিও ওয়াশ হবে, আফটার ট্রিটমেন্ট শুরু হবে, আফটার ট্রিটমেন্টের পরে ভিডিও ওয়াশ হবে, নর্মাল হট, ক্লিয়ার ওয়াশ হবে, এসিড ডোজিং হবে, হট ভিডিও হট বা সোপিং হট কেমিক্যাল হট হবে, ক্লিয়ার ওয়াশ হবে। আমি যদি আমাদের রেসিপিটা দেখাই, আমাদের রেসিপিতে আমরা রেসিপিতে হচ্ছে আমাদের লিকার রেশিও হচ্ছে 1:10, 10-এ ডাইং করতেছি, রোজ করতে দেখা যাচ্ছে না। এখানে বায়ার নেম সোলাস্তা বায়ার, লিকার রেশিও 1:10, হ্যাঁ, এখানে শেড পার্সেন্টেজ আছে 0.13, এখানে আমাদের স্কাউরিংয়ের কেমিক্যাল আছে, আমরা এই অ্যান্টিগ্রিস থাপামিন SFC ইউজ করতেছি, সিরাফিল SBS, এটা একটা স্পেশাল স্কাউরিং কেমিক্যাল, কাস্টিক 9 সোডা দেবো, সোডা স্টাজেন ডি, এই যেখানে প্রথমে যে আছে কেমিক্যালগুলো 90°C 20 মিনিট চালাবো। এখানে ডাইস আছে হচ্ছে রিমাজলের ডাইস, রিমাজল ব্রিলিয়েন্ট ইয়েলো 3GL, রিমাজল টার্কিশ,
রিমাজল ব্লু আর আর, এটা আমাদের ডাইস ডিসকোস কাপড় ডাইং। তারপর নিচে হচ্ছে আফটার ট্রিটমেন্টের প্রসেস। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।